বাবু ভাই যেরকম বললেন ছোটখাটো মাঝারি খন্দকার মুশতাকরা তো এখনো আছে। তো আমাদের माननीय প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন খুব স্বাভাবিক সরল ভাবে, ওনার বাবার মতই বলেছিলেন যে 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 এটা যে করেছে এটা সে তো শেখ মুজিবুর রহমান নয়, সে একজন অভিনয়শিল্পী। পৃথিবীর সমস্ত বায়োপিকই এরকমই হয় যে বেন কিংসলে গান্ধী যিনি করেছিলেন উনি তো গান্ধী নন, বা এড্রিস যিনি করেছিলেন নেলসন ম্যান্ডেলার উনি তো নেলসন ম্যান্ডেলার নন। আমাদের চঞ্চল ভাইও একটা করছে যেটা অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তো একটা তো হচ্ছে বায়োপিক, আমি আমরা যারা কাজ করি সাধারণ আমি আমারটা বলতে পারি সবসময় কাল্পনিক চরিত্র ফিকশনাল ক্যারেক্টারসই করেছি, রক্ত মাংসের একটা বাস্তব সত্য ঘটনা চরিত্র এই প্রথম আমার জন্যে। তাও সেটা এমন একটা চরিত্র যেটা বাঙালির কাছে প্রচণ্ড আবেগের একটা চরিত্র এবং অসংখ্য এই আবেগের কারণে আবার অনেক খন্দকার মোস্তাকরা অনেক কিছু বলে সেটাকে নিয়ে। সর্বোপরি আমি এটাই বলবো যে যারা ওনাকে বেডরুমে দেখেছে, যারা ওনাকে ডাইনিং টেবিলে দেখেছে, যারা ওনাকে গভীর রাতে দেখেছে, ভোরবেলায় দেখেছেন, তারা এই ছবিটা দেখেছেন এবং তাদের কাছে মনে হয়েছে জাস্টিফাইড, তাদের ভালো লেগেছে। বঙ্গবন্ধুর দুই কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শেখ রেহানা, তারা দেখেছেন। বাকি রইল শ্যাম বেনেগালকে নিয়ে কথা। আমার মূল কাজ ছিল সেটার অভিনয়ের পার্টটুকু। আমার পরিচালক যেভাবে বলেছেন বায়োপিক মানে বিষয়টা এরকম যে একটা দাড়ি কমা সেমি কলনও চেঞ্জ করবার বা ওখানে ইম্প্রোভাইজ করবার কোনো সুযোগ ছিল না, সেটা সরকারিভাবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অ্যাপ্রুভড একটা স্ক্রিপ্ট, সেটার ওপরে আমরা কাজ করেছি। সবাই যারা শিল্পীরা কাজ করেছেন শ্যাম বেনেগাল স্যারের নির্দেশনায়, আমার ডিরেক্টর আমাদের সবার কাজে অত্যন্ত খুশি। এবার শ্যাম বেনেগালের ব্যাপারে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে উনি কে বা উনি কী কী করেছেন। আজকের ডেটে যারা বলিউড ইন্ডিয়াতে যারা আজকে যারা অ্যাক্টিংয়ের জন্যে পারফরমেন্সের জন্যে জনপ্রিয়, তারা যাদেরকে আইকন মনে করে, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পটেল, শাবানা আজমি, ওম পুরী, এরকম আরও অনেক শিল্পী কে জন্ম দিয়েছেন শ্যাম বেনেগাল বলিউডে, তাদের কে আইকন মনে করে যারা এখন যারা কাজ করছেন। তো এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে একটা কথা আজকে স্পষ্ট করে বলতে চাই, এই ছবিতে যদি আমাকে পাসিং শটও দিতে বলতো, পাসিং শটও বাদ দিলাম, যদি বলতো যে এখানে স্পট বয়ের কাজ করতে হবে, বুম ধরতে হবে বা লাইট ধরতে হবে, সেটাও আমার একজন অভিনয়শিল্পী হিসাবে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজ করা এবং শেখ মুজিবুর রহমান জাতির জনককে নিয়ে একটা বায়োপিক হয়েছে সেটার অংশ হতে পারাই অনেক বড় একটা বিষয় আমাদের সমগ্র শিল্পী যারা কাজ করেছেন তাদের সবার কাছে, আমার কাছে তো বটেই। আর এমন একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল যেটাতে আমি জানতাম যে অনেক কথা হবে, তা সত্ত্বেও কিন্তু আমি আমার পক্ষে যতটা সম্ভব এবং সম্ভব না তার সব কিছুই আমি করার চেষ্টা করেছি। বাকি 13 অক্টোবর আপনারা সাংবাদিক ভাই ও বোনদের কাছে একটাই অনুরোধ, বাবু ভাই যেটা বললেন সেটারই একটা অন্যভাবে বলা যে যে একটা কাঁচের রুমের ভেতরে, একটা রুমের ভেতরে যদি 10 জন মানুষ থাকে, 9 জন পাগল থাকে আর 1 জন স্বাভাবিক থাকে, বাইরে থেকে ওই 1 জনকেই অস্বাভাবিক মনে হবে, বাকি 9 জনকেই স্বাভাবিক মনে হবে, সেমভাবে ভাইস ভার্সা উল্টো। তো আমরা সবাই মিলে যদি আমাদের এই গল্পটাকে, আমাদের দেশের ইতিহাসটাকে, সেটা 1920 থেকে শুরু করে 75 পর্যন্ত, এটা আমাদের গল্প ভাই, আমাদের গ্রাম বাংলা, আমাদের যে দেশ ভাগের পরের যেই কী কী হয়েছিল, আমাদের ভাষা নিয়ে কী হয়েছিল, আমাদেরকে কীভাবে তৎকালীন পাকিস্তান কীভাবে আমাদের এই বাংলাকে শোষণ করছিল, তারপর স্বাধীন বাংলার স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের জোয়ার তুলে দেয়া,
এবং সাধারণ মানুষ মোটামুটি দা বটি কুড়াল যা আছে তাই নিয়ে তৎকালীন অ্যাডভান্স ওয়েপেনারির সামনে দাঁড়ায় যাওয়া, যারা সিনিয়র আছেন তারা আরও ভালো বলতে পারবেন এই বিষয়গুলো। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও এইটুকুই বলতে পারি, আমাকে এটা শেখানো হয়েছে, 303 দিয়ে আমরা যুদ্ধ করি নাই, এটা ভুল কথা। আমরা যুদ্ধ করছি সাহস দিয়ে, আমরা যুদ্ধ করছি বিশ্বাস দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে, যে 303 হোক আর ঝাড়ু হোক আর দাও হোক দাঁড়ায় যাব। কারণ কি, শেখ সাহেব বলছে, বঙ্গবন্ধু বলছে, যা কিছু আছে তাই নিয়ে রক্ত যখন দিয়েছি আরও আরও দেব, কিন্তু স্বাধীনতা চাই আমরা, আমাদের ন্যায্য জায়গাটা চাই। সেই দেশ আজকে এত বছর স্বাধীন, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, সেই গল্পটাই আপনারা দেখতে পাবেন। আমি দেশবাসী এবং আপনাদের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সবার কাছে এটুকুই বলবো, ছবিটা দেখেন, সমস্ত আপনাদের পরিবারের যে কোনো বয়সের সদস্যদের নিয়ে আপনারা এই ছবিটা দেখতে পারেন। এবং 13 তারিখ থেকে ছবিটা চলবে সমগ্র বাংলাদেশে, 27 তারিখে পুরো ভারতবর্ষে রিলিজ হচ্ছে, তারপর পুরো পৃথিবীতে রিলিজ হচ্ছে। আমাদের গল্পটাকে যদি আমরাই ছোট করে দেখি তাহলে পৃথিবীর মানুষের আর কি দোষ? আমরাই যদি আমাদের ছবিকে, আমাদের গল্পকে, আমাদের জাতির পিতাকে ছোট করে দেখি তাহলে অন্য মানুষদের দোষ দেওয়ার তো কোনো দরকার নাই। তো আমাদের ছবি, আমাদের গল্পটাকে আসেন আমরা তুলে ধরি, আমরা দেখি, আমরা বলি, আমরা ওই সময়টাকে দেখি এবং বোঝার চেষ্টা করি উনার জীবন তথা তৎকালীন পাকিস্তান তারপরে বাংলাদেশের চিত্রপট কী ছিল আর আজকে আমরা দাঁড়িয়ে কোন জায়গায় এসেছি। উনার দেখা স্বপ্নকে পুঁজি করে, কিন্তু স্বপ্নটা প্রথম উনি দেখেছিলেন, সেটাকে পুঁজি করে আজকে আমরা উন্নয়নশীল দেশের সম্মানের জায়গায়। তো এটুকুই বলবো যে আপনারা এসছেন, আপনারা যদি, এখানে এমন কোনো মিডিয়া নেই যা যে আসেনি, আপনারা যদি তুলে ধরেন আমাদের আমাদের গল্পটাকে, মানে আপনাদের গল্পটাকে, তাহলে মুজিব রিয়া ঠেকাইকে আর দাবায় রাখা যাবে না। সো অনেক ধন্যবাদ আপনাদেরকে আসার জন্যে, আশা করছি 13 তারিখ থেকে বিভিন্ন হলে আপনাদের সাথে দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন। আমি মুজিব নই, আমি শুভ, আরিফিন শুভ, আমি চেষ্টা করেছি কিশোর মুজিব থেকে, কিশোর থেকে, খোকা থেকে শুরু করে এরপরে যে ট্রানজিশন মুজিব, সেই মুজিব থেকে শুরু করে 75 পর্যন্ত আমি প্লে করেছি, তার আগে দিব্য প্লে করেছে, আপনাদের ভালো লাগবে, দেশবাসীর যারাই আছেন ভালো লাগবে, আপনারা আসবেন।